সাধারণ মানুষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সবার কাছে মুক্তমান আতঙ্কের নাম ফিঙ্গেলিটন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা তার নাম শুনলে ভয়ে আঁতকে উঠেন, প্রসঙ্গ এড়িয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ওয়ান্টেড আনিসুর রহমান ওরফে ফিঙ্গেলিটনের বাবার নাম বদরুদ্দিন। যশোর শহরের মোল্লাপাড়ায় তার বাড়ি। দুই দশকের বেশি সময় ধরে তিনি দেশান্তরী, ভারত, নেপাল, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কাতার ঘুরে বেড়ান হর হামেশা। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও কৌশলে ম্যানেজ করে নিয়েছেন নেপালি পাসপোর্ট। যশোরের খুলনা স্ট্যান্ড, মনিহার মোড়, মোল্লাপাড়ায় তার লোকজন বেপরোয়া। ভাগ্নে ভাস্তিরা সরাসরি জড়িয়েছেন অপরাধে। স্ত্রী ফাতেমা আনোয়ারা রাজনীতিতে সক্রিয়। গত উপজেলা নির্বাচনে ঘোড়াপতিকে প্রতিদ্বন্দ্বিতা করে সাড়া ফেলেন। স্বর্ণ চোরাচালান, হুন্ডি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি সবই হয় ফিঙ্গেলিটনের ইশারায়। তবে আত্মগোপনে থেকে সর্বে সর্বা লিটনের ব্যাপারে জেলা ও থানা পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যশোরে দুই দশকের অঘোষিত এই সম্রাটের সব অপকীর্তি ওপেন সিক্রেট হলেও ভয়ে খিল আটা সবার মুখে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে ফিঙ্গেলিটনের নাম মুখস্থ থাকলেও তার কর্মকাণ্ড নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিচ্ছে না কেউই। সবকিছু জেনেও না জানার ভান করছেন রহস্যজনক কারণে। লিটনের ঘনিষ্ঠরা জানিয়েছেন তার সম্পদের মধ্যে যশোরের এক নম্বর ওয়ার্ডের বারিন্দাপাড়া ফুলতলা মোড়ে 3 বিঘা জমির উপর দোকান, গ্যারেজ ও বাড়ি। শহরের এক নম্বর রোডের ভারতীয় ভিসা অফিসের পেছনে 72% জমির উপর 10 তলা টাওয়ার। শহরের এক নম্বর ওয়ার্ডের ফলপট্টিতে 10 বিঘা জমির মার্কেট ও পুকুর। এছাড়া নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। ফিঙ্গেলিটনের নামে অভিযোগের যেন অন্ত নেই। যশোরে কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করছেন এমন 3 জন ইন্সপেক্টর জানিয়েছেন যশোর আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন নজরুল ইসলাম, আব্দুল মান্নান ও মনোয়ার হোসেন ইমন। এসব খুনের সঙ্গে জড়িয়ে আছে লিটন ও তার বাহিনীর নাম। 2013 সালে যশোরের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মামলা করার 1 মাসের মধ্যে খুন হন নজরুল ইসলাম। নজরুল ইসলাম হত্যা মামলা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি সহ অন্তত 1.5 ডজন মামলার আসামি ডিম রিপন। 2019 সালের 21 ডিসেম্বর নজরুল ইসলাম হত্যা মামলার সাক্ষী ও যুবলীগ নেতা আব্দুর রহমান শহরের পূর্ব বারিন্দা মোল্লাপাড়ার আমতলা এলাকায় ফিঙ্গেলিটনের সহযোগীর হাতে খুন হন। দুবাইয়ে থাকা ফিঙ্গেলিটনের লিটন ট্রাভেলসের 37টি বাস যশোর, কেশবপুর, ঢাকার আবদুল্লাপুর, সাতক্ষীরা, শ্যামনগর, বেনাপোল, কলকাতা রুটে চলাচল করে। প্রতিটি বাসের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে। দুবাইয়ে বসে যা তদারকি করেন লিটন। তার এক খালাতো ভাই এই ব্যবসা দেখভাল করেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।